দেশের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখতে জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামালউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন 2022 পেশের সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় প্রতিনিধি দল জাতীয় মানবাধিকার কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতি অবহিত করেন। পরে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসেল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি আশা করেন দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সম্প্রসারিত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সকালে বঙ্গভবনে সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রজাতন্ত্রের কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।